ওয়েলকাম টু মোহ বিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে দোকান আছে যেহেতু তাড়াতাড়ি করছি। দেখো তোমার দাদাভাই আটা টাটা পাখা কমপ্লিট হয়ে গেছে, এগুলো শেয়ার করতে পারিনি, এখন সব দেখাবো তোমাদের সাথে। আজকে রান্নার মেনু, রান্নার মেনুতে চলে এসেছি। আজকে করব এই দেখো বরবটি আলু ভাজা, আর এই যে ঘুগনি করবো, দেখে ঘুগনির আলু কুচিয়ে নিয়েছি। তোমার দাদাভাই আটা মাখাও হয়ে গেছে, এইদিকে ভাতটা আমি উপর দিয়ে দিয়েছি, আর এই যে মটর সিদ্ধ হয়ে গেছে, এটা সিদ্ধ করে রেখেছি। আর এদিকে এখন পেঁয়াজ আলু টালু ছিলবো, এখনও ছেলা হয়নি পেঁয়াজটা। বরবটি আলু ভাজা করবো, যা গরম পড়েছে বন্ধুরা। আর এই দেখো এই বিড়ালটা, এই যে এটা হচ্ছে মা, মা দুটো বাচ্চা দিয়েছে, এই দেখো দুটো বাচ্চাই এখানে, ওদের মানে দুধ দিতেই হবে সকালবেলায়। শুরু করে দেয় দুধ, যতক্ষণ না দেব ততক্ষণ পায়ে পায়ে মানে পেঁয়া পেঁয়া শুরু করে দেয়। এই নে দুধ নে, এই দুধ দুধ, এই যে হ্যাঁ এই যে দুধ টুক দিয়ে দিলাম ওদের জন্য, লাস্টে 5 টাকা দিয়ে প্যাকেট কিনে এনে এই যে খেতে দিয়েছি। যা উৎপাত করে, না খেতে দিলেই উৎপাত। ওই যে মাটা শুয়ে রয়েছে, আর এই দুটো বাচ্চা। দেখো ভাজাটা হয়ে এসেছে, আর এটা তো মটরটা তো বললাম সিদ্ধ করে নিয়েছি, আর ভাত আমার হয়ে গেছে, এই যে ভাত উঠিয়ে রাখলাম। ঘুগনির আলু কেটে নিয়েছি, আটা মাখাও হয়ে গেছে, আর এখন এই দেখো রসুন কাটা ছিলে নিলাম, এখন পেঁয়াজটাও ছিলে নিয়েছি। পেঁয়াজটা ধুয়ে এখন কেটে মিক্সারে পেস্ট করবো। হচ্ছে দোকানের চা চা পাতা, এই দেখো ওদের রাজত্ব, দেখো শুয়ে রয়েছে, ঠিক আছে সব ওদের রাজত্ব, দরজার সামনে শুয়ে রয়েছে। এই দেখো ঘুগনির আলুটা বসিয়ে দিয়েছি একটু জিরা ফোড়ন দিয়ে, আর এটার মধ্যে একটু লঙ্কা আদা বাটা, লঙ্কা বাটা আদা বাটা রয়েছে। আর এই যে মশলাটা পেস্ট করে নিলাম, টমেটো পেঁয়াজ আর রসুন। তখন দাদাভাই এখন এই যে বিল বানাচ্ছে দোকানে, আমাদের এই যে বিল, এই বিল জমা দিল মানে দিলে তখন এই বিল, বিলের থেকে আমরা অ্যাকাউন্টে টাকা পাই, এই বিল দিতে লাগে। সব মশলা দিয়ে এখন কষাচ্ছি, কষানো হয়ে গেলে তারপরে দেবো মটরটা। কারা কারা ঘুগনি খেতে পছন্দ করো কমেন্টে জানিও। বন্ধুরা এই দেখো মটরটা সিদ্ধ করে নিয়েছি, এই যে মশলাটা কষানো হচ্ছে। এই দেখো জল দিয়ে মানে ঘুগনি মটরটা দিয়ে দিলাম, এই দেখো মটর দিয়ে এখন জল দিয়ে দিলাম, এটা ফুটে উঠলেই খালেই হয়ে যায়। এই দেখো ঘুগনিটা কমপ্লিট হয়ে গেছে, এখন ক্যানের মধ্যে ঢেলে নেব। দেখো আজকে আমি কিছুই রান্না করিনি, কালকের একটু খারকন বাটা ছিল, ওই দিয়ে তোমার দাদাভাই খেয়ে চলে যাবে দোকানে। তো দাদাভাই খারকন বাটা ফেললে আর কিছু লাগে না, ছেলেকে একটু ভাজা দিয়েছি, আর একটু কালকে মাছের ঝোল আছে, আর এই দেখো এটার মধ্যে একটু বাটাও আছে, এটা বাটা আমি খাবো, আর ছেলে যদি খায় খাবে, ছেলে মনে হয় না খাবে আজকে। আর একটু ডাল সিদ্ধ আলু সিদ্ধ রয়েছে, ওই দিয়েই খাওয়া দাওয়া হবে আজকে। আজকে এই করেছি, ভাজাটা তো তোমাদের সাথে শেয়ার করেছি, ভাজাটা আমার হয়ে গেছে এটা দোকানে, আর ঘুগনিটাও হয়ে গেছে, ঘুগনিটাও দেখানো হয়ে গেছে। এটা হচ্ছে ঘুগনিটা আমি নামিয়ে নিয়েছি, এই দেখো ক্যানের মধ্যে ঢুকিয়ে দিয়েছি, একবার নিয়ে চলে যাবো যেহেতু দোকানে। আর এই আটা মাখা তো হয়েই গেছে সকালের, আর দোকানের মালপত্র আনা হয়ে গেছে, এই দেখো। আর এটা এটা দেখি উল্টেই গেল, দেখি এই যে সব ঠান্ডা দুধ সব আছে এখানে, এগুলো সব বরফ দিয়ে ওইখানে দোকানে বাক্স আছে, বাক্সের মধ্যে রাখা। আর এই যে এখন আমি মানে তোমার দাদাভাই সিলিন্ডারও বাঁধা হয়ে গেছে, খেয়ে দিয়েই চলে যাবে দোকানে। এই যে ভাত খেতে বসে পড়েছি, দোকানে যাব, এই কালকে খারকন বাটা ছিল সেই বাটা দিয়েই খেয়ে যাব আজকে। আজকে আর ওই রান্না করিনি ঘরের জন্য কিছু, কালকে ওই যে মাছের ঝোলও আছে ছেলের দুপুরবেলা হয়ে যাবে, আর এটা ডাল সিদ্ধ আছে, এই দিয়ে খেয়ে আর খারকন বাটা দিয়ে খেয়ে চলে যাবো আজকে। আমার তো এখন খারকন বাটা দিয়ে তোমার দাদারও খাওয়া হয়ে গেছে, আমারও হয়ে যাবে, খারকন বাটা হলে আর কিছু লাগে না, খাওয়া দাওয়া করে নিই। রাতের খাবার নিয়ে বসে পড়েছি, যেহেতু বিকালে আজকে টিফিন খাওয়া হয়নি কিছু, এই যে ডাল সিদ্ধ ছিল এই ডাল সিদ্ধ দিয়ে, আর এই যে ডিমের ভুজিয়া করে নিয়েছি, আর ভাজা, এই দেখো ভাজাটা তো দোকানের রিটার্ন এসেছিলো, সেটা দিয়ে তোমার দাদাভাই খাবে রুটি, আর আমি আর ছেলে খাবো ভাত। খাওয়া দাওয়া করে নিই, কালকে আমার নতুন ভিডিও নিয়ে আসবো, আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকে সাপোর্ট করো, ভালোবাসা দিও, গুড নাইট।